হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস সেভেনের অঙ্ক কোন চ্যাপ্টার নিজে করি 1.2। তো এগুলো হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা, মানে ক্লাস সিক্সে তোমরা যেগুলো করে এসেছো তার উপর ভিত্তি করে এই অঙ্কগুলো দেওয়া আছে। আশা করি তোমরা নিজেরাই করতে পারবে, তবু আমি একবার করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাছে আইডিয়াটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। তাহলে দেখো, এক নম্বর কী বলেছে, এগুলো মোটামুটি আমরা বলে দিই অঙ্ক শুরু হওয়ার আগে। এগুলো হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক, এবং এখানে কি আছে, সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, এই সম্পর্কগুলো আছে। এগুলো তোমরা আশা করি আগে থেকে জানো, তবু আমরা অঙ্ক করার সময় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো চলো, এক নম্বর কী বলেছে, একটি চাকা 95 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করে। আচ্ছা, এখানে আগে এরকম করে টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে। দেখো এখানে আগে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো এইটা এক্সাম্পল দেখে আমরা সেই রকমভাবে অঙ্কটা সমাধান করব। তো দেখো এখানে আগে টেবিলটা তৈরি করবে, ঠিক আছে। কি দেওয়া আছে, দুটো যে বিষয় সেই বিষয়টা তোমরা লিখবে, তারপরে সেখানে কোনটা বের করতে হবে সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তারপর আমরা এখানে সম্পর্ক লিখবো, যে দুটো জিনিস দেওয়া আছে তার সঙ্গে পারস্পরিক কী সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তো সেটা আমরা লিখবো, তারপরে এখানে আমরা কী করব, ওয়েকিং নিয়মে সমাধান করব। বোঝা গেল? এবার দেখো, এক নম্বর অঙ্কটা আমরা করছি, তুমি দেখো। দেখো এক নম্বর কী হবে, আমরা প্রথমে কী লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এখানে কি দেওয়া আছে, চাকা কতবার ঘুরে এবং কত মিটার পথ যায়। তাহলে আমরা লিখতে পারি পথ, দেখো যেটা বের করতে হবে, যেখান যে যে বিষয়টা আমাদের উত্তরটা বের করতে হবে সেই বিষয়টা আমরা সবসময় ডান দিকে লিখব, ঠিক আছে। তাহলে দেখো এখানে পথ, পথটা কিসে আমরা মাপছি বা কিসে দেওয়া আছে, মিটারে। এবার দেখো আর কি দেওয়া আছে, ঘূর্ণন, চাকা কতবার ঘুরে, তাহলে আমরা লিখতে পারি ঘূর্ণন, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটে আমরা লিখব বার, কতবার ঘুরে। এবার দেখো পথ কত যাচ্ছে, 77 মিটার, ঠিক আছে। আমরা এখানে মিটার লিখলাম না যেহেতু এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, আর কতবার ঘুরছে, 95 বার। এবার নেক্সট কী বলেছে, 98 মিটার পথ যেতে চাকাটাকে কতবার ঘুরতে হবে, তাহলে আমরা এই বিষয়টা বের করবো, তাহলে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা কী করব, সম্পর্কটা বের করব, ঠিক আছে। তাহলে আমরা কী লিখব, এখানে পথের সঙ্গে চাকার ঘূর্ণনের সম্পর্ক, তাই তো, ঘূর্ণনের বা চাকার ঘোরার সম্পর্ক। কী সম্পর্ক বলো না, যত চাকা ঘুরবে তত বেশি পথ যাবে, বা তোমরা উল্টো বলতে পারো, যত বেশি পথ যাবে তত বেশি বার চাকাটি ঘুরবে। তাহলে এটা কী সম্পর্ক, এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এখানে পথের সঙ্গে চাকার ঘূর্ণনের সম্পর্ক কী হলো, সম্পর্ক হলো সরল, ঠিক আছে। মানে চাকাও বাড়ছে, চাকার ঘূর্ণন যদি বাড়ছে পথেরও দূরত্ব বাড়ছে, তাহলে দুটোই বাড়ছে, তাহলে এটা কী হবে, সরল সম্পর্ক। যদি একটা বাড়ে অন্যটা কমে তাহলে সেটা কী হয়, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কী হবে, এটা হলো সরল সম্পর্ক। এবার আমরা ওয়েকিং নিয়মে সমাধান করব। তাহলে ওয়েকিং নিয়মে সমাধান করে পাই, দেখো কী লিখব, না 77 মিটার পথ যেতে, 77 মিটার পথ যেতে চাকা 55 বার ঘুরে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 1 মিটার পথ যেতে কম হবে, তাহলে কী হবে, 55 বাই 77, ঠিক আছে, এতবার ঘুরে। তারপরে কত বলেছে, 98 মিটার, তাহলে কী হবে, বেশি হবে, তাহলে 55 বাই 77 গুণিত কত হবে, 98। তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করে নেব, দেখো 55 আর 77 দেখেই তোমরা বুঝতে পারছো যে 11 দিয়ে কাটাকুটি হবে, তাহলে কী হবে, 11 5 55 11 7 77। এবার দেখো 7 আছে আর এদিকে 98 আছে, তাহলে 7 দিয়ে যদি আমরা 98কে কাটি, দেখো 7 একে 7 2 8 7 4 28, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 14 গুণিতক 5 সমান কত, 70 বার ঘুরে। তাহলে দেখো আমরা উত্তর পেয়ে গেছি, তাহলে অতএব আমরা এখানে উত্তর হিসেবে আবার লিখব, অতএব 98 মিটার
পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে দু নম্বর দেখো, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে দেখো এখানে বলেছে সপ্তাহে একদিন করে যায়, তাহলে সপ্তাহে একদিন করে গেলে 364 দিনে সে কতদিন সাঁতার শিখতে যায় সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে আগে আমরা সমস্যাটা লিখি, তাহলে আমরা কি লিখব, গণিতের ভাষায় একই রকম তোমরা লিখবে, ঠিক আছে, আগেরটা যেভাবে করেছে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো কি সমস্যা, তাহলে এখানে আমরা কি লিখব, দিন সংখ্যা, ঠিক আছে, মোট দিন সংখ্যা যেটা, আর এটা কি হবে, সাঁতার শেখার দিন, সাঁতার শেখার দিন। এবার দেখো দিন সংখ্যার মধ্যে কত, এক সপ্তাহ সময় কত, 7 দিন, তাহলে 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যাচ্ছে কতদিন, একদিন, তাহলে কত বলেছে 364 দিনের মধ্যে কতদিন শিখতে যায় সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আগে আমরা সম্পর্কটা বের করি, তাহলে এখানে আমরা কি লিখব, এখানে মোট তিন সংখ্যার সঙ্গে সাঁতার শেখার দিনের সম্পর্ক। দেখো যত দিন সংখ্যা বাড়বে এদিকে তত সাঁতার শেখার দিন সংখ্যাও বাড়বে, তাই তো? তাহলে এখানে সম্পর্ক কি হবে, সরল সম্পর্ক। তাহলে অতএব ওই কি হবে, ঐকিক নিয়মে সমাধান করে পাই, তাহলে আমরা কি লিখব, না 7 দিনের মধ্যে সাঁতার শিখতে যায় কত, একদিন। তাহলে কি হবে, একদিনের মধ্যে কত হবে, অবশ্যই কম হবে, তাহলে 1/7। তারপরে কি হবে, 364 দিনের মধ্যে সাঁতার শিখতে যায়, আবার এখানে বেড়ে যাবে, তাহলে 1×7 × 364 দিন। এবার আমরা এখানে যদি কাটাকুটি করি তাহলে কি হবে, 7 দিয়ে যদি আমরা কাটি কত হবে, 7×5 = 35, 1×4 = 14, 7×2 = 14, তাহলে 52, তাহলে কত হবে, 52 দিন। তাহলে আমরা উত্তরে কি লিখব, অতএব দীপ্তার্ক 364 দিনে মোট 52 দিন সাঁতার শিখতে যায়। বোঝা গেল? আচ্ছা এবার 3 নম্বর দেখো কি বলেছে, কবিতার 120 কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24 কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে দেখো এক দিস্তায় কতগুলো কাগজ আছে, 24, তাহলে আমরা যদি 120 কাগজ কিনি তাহলে আমাদেরকে কত দিস্তা কাগজ কিনতে হবে সেটা আমাদের বের করতে হবে। এটা মুখে মুখেও করা যাবে, তবু আমরা এখানে গণিতের পদ্ধতিতে আমরা অঙ্কের সমাধান করব। তাহলে দেখো এখানে প্রথমে আমরা কি লিখব, একই রকমভাবে আমরা কি লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি, না কাগজ সংখ্যা, যেহেতু আমাদেরকে দিস্তা বের করতে বলেছে তাহলে দিস্তা আমরা কি করব, ডান দিকে রাখবো, তাহলে দিস্তা সংখ্যা, তাহলে কাগজ সংখ্যা কত, 24, আর দিস্তা কত, 1, তাহলে কাগজ সংখ্যা 120, তাহলে দিস্তা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা আগে সম্পর্কটা লিখে নিই, তাহলে দেখো এখানে কাগজের সংখ্যার সঙ্গে দিস্তার সংখ্যার সম্পর্ক, কি সম্পর্ক হবে তোমরা আশা করি বলতে পারবে। দেখো কাগজের সংখ্যা যত বাড়বে সেখানে দিস্তার সংখ্যাটাও বাড়বে, তাহলে এখানে কি হবে, সম্পর্ক কি হবে, সরল সম্পর্ক হবে। এবার আমরা কি করব, ঐকিক নিয়মে সমাধান করে নেব, তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই কি হবে,
তাহলে চব্বিশটি কাগজের জন্য, চব্বিশটি কাগজের জন্য প্রয়োজন এক দিস্তা, ঠিক আছে। তাহলে এবার দেখো, একটি কাগজের জন্য প্রয়োজন একের চব্বিশ, আর কত বলেছে একশো কুড়িটি, তাহলে একশো কুড়িটি কাগজের জন্য প্রয়োজন একের চব্বিশ গুণিত একশো কুড়ি, তাহলে এত দিস্তা। এবার আমরা এখানে কি করব, কাটাকুটি করে নেব। দেখো, যদি আমরা সরাসরি বারো দিয়ে কাটাকুটি করি তাহলেও হবে, যদি তোমরা ছোট করে কাটাকুটি করতে পারো তাহলে আমরা দেখো, যেহেতু ডান দিকে জোড় সংখ্যা আছে তাহলে আমরা দুই দিয়ে দেখব, তাহলে দুই একে দুই, দু দুগুণে চার, দুই ছয় বারো, দুই শূন্য শূন্য। এবার দেখো সরাসরি কেটে দেবে, ষাট আছে তাহলে কত হবে, বারো পাঁচে ষাট, তাহলে এখানে উত্তর কত হচ্ছে, পাঁচ দিস্তা। তাহলে আমরা লিখতে পারি, অতএব কবিতা একশো কুড়িটি কাগজের জন্য পাঁচ দিস্তা, পাঁচ দিস্তা কাগজ কিনবে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট চার নম্বর কি বলেছে, এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে দেখো, এক ডজন মানে কত, বারোটা, তাহলে বারোটা ডিমের দাম কত বলেছে, আটচল্লিশ টাকা, তাহলে বত্রিশটা ডিমের দাম আমাদেরকে বের করতে বলেছে। তাহলে একই রকমভাবে আমরা করব সমাধান। তাহলে চার নম্বর কী লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এখানে কী লিখব, ডিম সংখ্যা, ডিম সংখ্যা, যেহেতু আমাদের ডিমের দাম চেয়েছে তাহলে আমরা ডিমের দামটা ডান দিকে লিখব। তাহলে ডিম সংখ্যা কত বলেছে প্রথমে, বারোটি, এক ডজন মানে বারোটি, তাহলে বারোটি ডিমের কত সংখ্যা, তার দাম কত বলেছে, আটচল্লিশ টাকা, তাহলে এখানে বের করতে হবে বত্রিশটি ডিমের দাম কত, ঠিক আছে। তাহলে এবার দেখো, এখানে আগে সম্পর্কটা কী লিখবো, ডিম সংখ্যার সঙ্গে ডিমের দামের সম্পর্ক কী হবে, না যত ডিমের সংখ্যা বাড়বে তত ডিমের দামও বাড়বে, তাহলে সম্পর্কটা কী হবে, সরল সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি, এখানে ডিম সংখ্যার সঙ্গে ডিমের দাম, ডিমের দামের সম্পর্ক হলো সরল। এবার আমরা কী লিখব, ওই কী নিয়মে সমাধান করে পাই, তাহলে আমরা কী লিখব, বারোটি ডিমের দাম, বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা, তাহলে একটি ডিমের দাম কম হবে, কম মানে ভাগ হবে, তাহলে আটচল্লিশ বাই বারো, এবার কত বলেছে বত্রিশটি, তাহলে বত্রিশ পেড়ে যাচ্ছে মানে গুণ হবে, তাহলে আটচল্লিশ বাই বারো গুণিত বত্রিশ টাকা। এবার আমরা সহজেই কাটাকুটি করে নিতে পারবো। দেখো, দু ছয় বারো, দুই ষোলো বত্রিশ, দেখো ছ আটটি আটচল্লিশ, তাহলে আটের সঙ্গে আমরা ষোলো গুণ করবো, তাহলে কত হবে, ষোলো আটটি একশো আঠাশ, তাহলে একশো আঠাশ টাকা, ঠিক আছে। তাহলে আমরা কী লিখতে পারি, অতএব বত্রিশটি ডিমের দাম একশো আঠাশ টাকা, বোঝা গেল। তাহলে এটা আমাদের হয়ে যাবে উত্তর। এবার পাঁচ নম্বর দেখো, পাঁচ নম্বর কী বলেছে, প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। তাহলে দেখো, এটা একটু আলাদা হবে, একটু আলাদা মানে প্রসেসটা একই হবে, কিন্তু এখানে বোঝাটা বুঝতে হবে একটু আলাদা করে। তাহলে আগে দেখো কি বলেছে, না পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ হয়, তাহলে আমরা যদি কাজের সময়টা বাড়িয়ে দিই তাহলে দিন সংখ্যা কি হবে, কমে যাবে, তাই তো। এখানে কি হবে, ছ ঘন্টা করে কাজ করলে সেই কাজ কত দিনে শেষ করা যাবে, তাহলে সেই কাজ নিশ্চয়ই তিরিশ দিনের থেকে কম দিনে শেষ হবে, কাজের যেহেতু সময় আমরা বাড়িয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি, প্রথমে কী লিখব, গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো,
কি হবে, এখানে আমরা লিখতে পারি কি কাজের সময়, ব্র্যাকেটে কি লিখব ঘন্টা, যেহেতু ঘন্টা হিসাব করা আছে, এখানে কি হবে দিন সংখ্যা। তাহলে কাজের সময় কত বলেছে 5 ঘন্টা হলে দিন সংখ্যা কত হয় 30, তাহলে 6 ঘন্টা হলে আমাদের কত দিন সংখ্যা লাগবে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক হবে, এখনই বলেছি যেহেতু কাজের সময় যত বাড়বে দিন সংখ্যা তত কমবে, তাহলে উল্টো হচ্ছে, উল্টো মানে এখানে কি হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক হল ব্যস্তানুপাতি বা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখানে ওইকি নিয়মে কিভাবে সমাধান করব, ওইকি নিয়মে সমাধান করে পাই তাহলে একদিনে 5 ঘন্টা কাজ করলে, তাহলে একদিনে 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন সময় লাগে। তাহলে দেখো 1 ঘন্টা করে কাজ করলে কি হবে আরও বেশি দিন সময় লাগবে, তাহলে এখানে কি হবে গুণ হবে, তাহলে 30 গুণিতক 5 দিন সময় লাগে। এবার কত বলেছে 6 ঘন্টা করে কাজ করলে কি হবে, সময় বাড়িয়ে দিচ্ছি মানে আমাদের দিন সংখ্যা কম লাগবে, তাহলে এখানে 30 গুণিতক 5 এটা ভাগে হবে 6, তাহলে এতদিন সময় লাগবে। এবার দেখো 6 × 5 = 30, তাহলে 5 গুণিতক 5 সমান কত হবে 25 দিন। তাহলে দেখো দিন সংখ্যা কমে গেছে, অতবে আমরা লিখতে পারি যে 6 ঘন্টা করে কাজ করলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কাজ শেষ করতে 25 দিন সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত থাক, এরপরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।